নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই আবারও স্বাগতম। ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুনভাবে কর্মী নিয়োগ হতে চলেছে, যেখানে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাই জানাবো কিভাবে এবং কোন যোগ্যতায় তোমরা এই চাকরিটা পেতে পারবে। অফিশিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে, যেটাতে তোমাদের আমি ক্লিয়ার করে স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটা দেখাবো। তো চলো আর বেশি দেরি না করে তোমাদের দেখিয়ে দিই ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে কিভাবে আবেদন করবে। প্রথমেই বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই আবেদন করতে পারবে। তো চলো দেখে নিই কী কী আপডেট নিউজ এসছে। তো বন্ধুরা, যেমনটি তোমাদের বললাম, এইখানে কিন্তু নিয়ে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে তোমরা আবেদন করতে পারবে। যে পোস্ট বেরিয়েছে সেটা হচ্ছে স্টাফ কার ড্রাইভারের পদে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। 29টি ভ্যাকান্সি রয়েছে এবং মাধ্যমিক পাশে এটা কিন্তু নিয়োগ চলবে। এই মাধ্যমিক পাশে যে কোনো ক্যান্ডিডেট যারা আবেদন করতে চাও তারা এখানে আবেদন করতে পারো। এছাড়া বলে রাখি, স্যালারি কিন্তু 19,000 টাকা থেকে 63,000 টাকা পর্যন্ত স্যালারি তোমাদের দেওয়া হবে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 15/3/2022 পর্যন্ত আবেদন করতে পারবে। প্রধানত যে শিক্ষাগত যোগ্যতা এখানে দরকার সেটা হচ্ছে লাইসেন্স দরকার হেভি মোটর ভেহিকেল বা লাইট মোটর ভেহিকেলসের উপরে, এবং মোটর মেকানিক ক্যান্ডিডেট যারা মোটর মেকানিকের ওপরে অভিজ্ঞতা আছে তারা, এবং মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারছ। তাছাড়া আমি তোমাদের বলে রাখি, এখানে যে বলা হয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশান 3 ইয়ার্স সার্ভিস অন হোমগার্ড অর সিভিল ভলেন্টিয়ার, যারা কাজ করেছো তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হবে, এবং 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকলে আরও ভালো হবে। বাট এখানে যেগুলো ওপরে যোগ্যতা বলা হলো সেটা যদি থাকে তাও কিন্তু আবেদন করতে পারছো। সিলেকশন প্রসেসটা আমি বলি, যদি সিলেকশন প্রসেস বলা হচ্ছে ড্রাইভার শ্যাল বি মেড অন বেসিস অফ টেস্ট প্রেসক্রাইব দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাসেস দ্য কমপ্লিমেন্টারি ড্রাইভিং লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল, তো এটার মানে হচ্ছে যে তোমাদের তোমাদের মোটর ভেহিকেলের ওপর ড্রাইভিং টেস্ট নেওয়া হবে এবং তারপরে সিলেকশন করা হবে। ফর্ম এখানে দেখতে পাচ্ছ যে এই ফর্মটা প্রথমে তোমার নিজের ফটো এবং তারপর নিজের নাম, বাবার নাম, কোন পোস্টে আবেদন করছো, পারমানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এজ, কমিউনিটি, ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশান ইস্যু করেছো কবে, তোমাদের লাইসেন্স সেটা দেবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান দেবে এবং তার সাথে সাথে ডিটেলস দেবে হোমগার্ড সার্ভিসের। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের ডেট এবং প্লেস দিয়ে নিজের সিগনেচার করে আবেদন করতে পারবে। এইভাবে কিন্তু তোমরা ভারতীয় ডাক বিভাগে কার ড্রাইভারের পদে কিন্তু আবেদন করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।